तब आज के शुरू करब वेक्टर के गुण मल्टीप्लीकेशन ऑफ वेक्टर चैप्टर का नाम है प्रोडक्ट ऑफ टू वेक्टर्स प्रोडक्ट ऑफ टू वेक्टर्स अर्थात दो वेक्टर के गुणफल এর আগে যে চ্যাপ্টারটি ছিল সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ভেক্টরের যোগ বিয়োগ এই বিষয়টি ছিল সে সম্পর্কিত বিভিন্ন অঙ্ক এবং থিওরেম পড়ানো হয়েছিল ভেক্টর ডেফিনেশন প্রিপেনেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে দু নম্বর চ্যাপ্টার অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরস দুটো ভেক্টরের গুণ কেমন করতে হয় সেটা তো এই প্রোডাক্ট অফ টু ভেক্টরস এটা বলার আগে একটা জিনিস আগে বলে দিই মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস ভেক্টরের গুণ বলতে কী বোঝায় মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর মানে ভেক্টরের গুণ এটা হেডিংয়ে দিয়েছি আমি একেবারে শুরুতেই হেডিংয়ে দিয়েছি যে চ্যাপ্টারের নাম সেটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ভেক্টরস কিন্তু আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর ভেক্টরের গুণ এটা হচ্ছে দুটো ভেক্টরের গুণ আর এটা ভেক্টরের গুণ মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর ভেক্টরের গুণ এখন এই ভেক্টরের গুণ বলার আগে আরও একটা জিনিস বলে নিই তাহলে এই ভেক্টরের গুণ আমার বোঝাতে বা তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে সেটা হচ্ছে মনে করো কোনো একটা সংখ্যা নাম্বার একটা ইভেন নাম্বার নিলাম তার সঙ্গে একটা অড নাম্বার গুণ করলাম তাহলে গুণফলটা কী ধরনের নাম্বার হবে প্রথমে একটা ইভেন্ট নাম্বার নিলাম তারপর অড নাম্বার মনে করো ইভেন্ট নাম্বার হচ্ছে 2 আর অড নাম্বার মনে করো 5 তাহলে গুণফল কত হবে 10 ডেফিনেটলি একটা ইভেন্ট নাম্বার খুব স্বাভাবিকভাবেই যেটা আমি বলতে চাইছি যে ইভেন্ট নাম্বার অড নাম্বার গুণফল করলে ইভেন হচ্ছে একই রকম হবে এটা যেমন একটা ঘটনা যদি তুমি ইভেনের সঙ্গে ইভেন্ট গুণ করি ইভেন্ট নাম্বার তিনটি ইভেন্ট নাম্বার তাহলেও কিন্তু আমার ইভেন্ট নাম্বার হবে কেন একটা ইভেন্ট নাম্বার মনে করো 2 আর একটা ইভেন্ট নাম্বার মনে করো 4 গুণফল কত হচ্ছে 8 দ্যাট ইজ অলসো ইভেন অডের সঙ্গে ইভেন্ট গুণ করলে কী হবে ইভেন হবে প্রথমে যদি অড কে রাখি পরে যদি ইভেন্ট রাখি একই রকম হবে ইভেন্ট নাম্বার হবে এবার আসছি অডের সঙ্গে অড অড নাম্বার কিন্তু অড নাম্বার গুণফল করলে কী হবে মনে করো একটা অড নাম্বার 3 আর একটা অড নাম্বার 7 গুণফল করলে কত 21 দ্যাট ইজ অড অর্থাৎ অডের সঙ্গে অড যদি গুণ করি অডের সঙ্গে যদি অড গুণ করি আমার যেটা আসবে সেটা হচ্ছে অড নাম্বার তাহলে তিনটে কেস দেখা গেল তাহলে গুণফল করলে তিন রকম রেজাল্ট আসছে একই সংখ্যা সবই সংখ্যা ইভেনের সঙ্গে ইভেন মানে যুগ্ম সংখ্যা তার সঙ্গে অযুগ্ম সংখ্যা এটাও সংখ্যা এটাও সংখ্যা কিন্তু গুণফল করলে সবসময় যে অযুগ্ম বা অনুপ্রমাণী যুগ্ম হচ্ছে তাহলে এটাও একটা সংখ্যা এটাও একটা সংখ্যা দুটো সংখ্যার গুণ করছি কিন্তু আমার আসছে ইভেন নাম্বার এটা একটা ইভেন্ট সংখ্যা ইভেন্ট নাম্বার এটাও একটা ইভেন্ট নাম্বার দুটো সংখ্যা গুণ করছি গুণ করার পরে যে নাম্বারটা আছে সেটা আবার ইভেন্ট নাম্বার আসছে এটা একটা অড নাম্বার এটাও একটা অড নাম্বার গুণ করছি গুণ করলে আমার ইভেন্ট আসছে না অড আসছে তো কখন ইভেন্ট আসবে কখন অড আসবে ঠিক আছে সেটা ডিপেন্ডস করছে সংখ্যাগুলো আমি কেমনভাবে নিচ্ছি বা কীভাবে গুণ করছি তার উপরে অর্থাৎ ইভেন্ট অড ইভেন্ট 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 অড 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 অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডান দিকে আমার রেজাল্ট আসছে এটা বলার উদ্দেশ্য আমার একটাই এখানে যেটা বলবো সেটার জন্যে এই জায়গা থেকে যে কনসেপ্টটা আমি নিয়ে আসছি জায়গায় সেটা হচ্ছে এটাই যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর ভেক্টরের গুণ কীরকমভাবে হতে পারে মনে করো কোনো একটা স্কেলার স্কেলার আসি তার সঙ্গে ভেক্টরের গুণ করছি তাহলে গুণফলটা ভেক্টর হবে কোনো একটা স্কেলার আসি স্কেলার মিনস 1 2 3 4 5 -1 2 3 এই ধরনের যে কোনো কনস্ট্যান্ট আছে মানে স্কেলার আসে অর্থাৎ যে রাশিগুলো শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা গুণ নেই আমরা জানি স্কেলার ডেফিনেশন অনুযায়ী তো স্কেলার রাশি তার সঙ্গে যদি ভেক্টরের গুণ করি ভেক্টর আসে যেমন ইভেন সঙ্গে অড গুণ করলে ইভেন আসে এরকম একটা মনে করো স্কেলার তার সঙ্গে ভেক্টরের গুণ করলে ভেক্টর রাশি আসছে নেক্সট ভেক্টরের সঙ্গে ভেক্টর ভেক্টর ইনটু ভেক্টর গুণ করলে মনে করো স্কেলার আসবে আবার ভেক্টরের সঙ্গে ভেক্টর যদি গুণ করি যে কোনো একটা ভেক্টর তার সঙ্গে আবার একটা ভেক্টর গুণ করছে তখন কিন্তু ভেক্টর আসবে তাহলে কী হলো এখানে এখানে তিনটে ঘটনা ঘটলো ইভেন ইভেন অড দু জায়গায় ইভেন আসছে এক জায়গায় অড আসছে
এখানে দেখো দু জায়গায় ভেক্টর আসছে, এখানেও ভেক্টর আসছে, এখানেও ভেক্টর আসছে, কিন্তু মাঝখানে কি স্কেলার, তাহলে কি ইভেন অড, এখানে ভেক্টর স্কেলার, সবসময় গুণ করলেই আমার ভেক্টর হবে, আমার প্রমাণে কখনো স্কেলার হবে কখনো ভেক্টর হবে। এইবারে এই জায়গায় প্রথম যে এক্সাম্পল দিয়ে স্কেলার সঙ্গে যদি ভেক্টর গুণ করে ভেক্টর আসছে, ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করলে স্কেলার, আবার বলছে ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করলে ভেক্টর আসতে পারে। এই দুটো জিনিস তো দেখে একই রকম মনে হচ্ছে, কিন্তু একই রকম না। এক্সাম্পল দিচ্ছি, তাকে বুঝতে পারবে। এক্সাম্পল সাচ আজ মনে করো কোনো একটা স্কেলার কোনো একটা ভেক্টর গুণ করে এ টু ওয়াই প্লাস জে মাইনাস থ্রি কে, ডেফিনেটলি এটা একটা ভেক্টর, দেখি বুঝতে হচ্ছে এ ইকুয়াল টু টু ওয়াই প্লাস জে মাইনাস থ্রি কে, মানে এটা অবশ্যই অবশ্যই এটা একটা ভেক্টর, এখানে কোনো কনফিউশন নেই। এই ভেক্টরটা, এই ভেক্টরটা কোন একটা স্কেলার আছে মনে করো থ্রি, একটা স্কেলার আছে, তো থ্রি এর সঙ্গে থ্রি যদি গুণ করি থ্রি ইন্টু এ ভেক্টর, অর্থাৎ কোনো একটা স্কেলার থ্রি একটা স্কেলার আছে, সেই স্কেলার আছে দিয়ে এই ভেক্টর গুণ করছি, তার মানে কি ডান দিকে কি প্রত্যেকটাকে আমি তিন দিয়ে গুণ করবো, তাহলে এটা কি সিক্স এ হয়ে যাবে প্লাস থ্রি জে হয়ে যাবে মাইনাস নাইন কে হয়ে যাবে, অর্থাৎ তিন দিয়ে প্রত্যেকটাই গুণ করলো, ওয়াই জে কে প্রত্যেকটাকে তিন দিয়ে গুণ করলাম, থ্রি এ স্কেলার মাল্টিপ্লিকেশন মানে তাই, বা স্কেলার ইন্টু ভেক্টর মানে তাই, তাহলে থ্রি ইন্টু এ মানে কি তিন দিন দিনগুলো ছয় আয়, একে তিন দিন গুলো থ্রি আয় থ্রি জে, একে তিন দিন গুলো মাইনাস নাইন কে, তাহলে এই যে রেজাল্টটা এলো এটা ডেফিনেটলি একটা ভেক্টর, তাহলে এটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টর বলে এই রেজাল্টটা কি এলো মানে ভেক্টর এলো। দিস ইজ ফার্স্ট টাইপ, এটা একটা তরিকা, প্রথম যে টাইপ প্রথম যে পদ্ধতি সেটা বললাম, অর্থাৎ স্কেলারের সঙ্গে যদি ভেক্টরে গুণ করি তাহলে মাল্টিপ্লিকেশন করি তাহলে যে রেজাল্ট আছে সেটা হচ্ছে ভেক্টর, কোনো অসুবিধা নেই। এটা গেল এক নম্বর। সেকেন্ড, দু নম্বর, ভেক্টর ইন্টু ভেক্টর, মনে করো একটা ভেক্টর এ, ঠিক আছে, যে কোনো একটা ভেক্টর এ কেমন দেখতে বলছি, আর একটা ভেক্টর মনে করো ভি, এদের যদি গুণ করি বলছি গুণফলটা কী হবে, যে কোনো একটা স্কেলার আছে সে এক্স, এক্স বিং এন স্কেলার, এক্স এক্সটা কি এক্সটা হচ্ছে স্কেলার, যেখানে এক্সটা কি এক্স হচ্ছে স্কেলার, এক্স হচ্ছে যে কোনো একটা স্কেলার আছে, তাহলে এ একটা ভেক্টর বি এ ভেক্টর এদের গুণ করলে গুণফল যদি আমার স্কেলার হয়, এক্স গুণ করে যে কোনো একটা স্কেলার আছে, তো গুণ করলে গুণফলটা যদি আমার স্কেলার রাশি হয়ে যায়, তাহলে এদের যে গুণ যেভাবে গুণফলটা সংজ্ঞাত হবে, অর্থাৎ দুটো ভেক্টরে গুণফল করলে গুণফলটা যদি কোনো কারণে স্কেলার আসে, তাহলে এই যে গুণফলটা, গুণফলটা যেভাবে আমি সংজ্ঞায়িত করবো যেভাবে ডিফাইন করবো সেটা হচ্ছে এ ডট বি, এই ডট সিম্বলের সাহায্যে গুণফলটাকে প্রকাশ করবো। আবার বলছি যে কোনো দুটো ভেক্টর এ নিলাম একটা ভেক্টর, বি নিলাম একটা ভেক্টর, ঠিক আছে, সেই দুটো ভেক্টর এ বি আকারে লেখার পরে যদি আমার স্কেলার রাশি আসে, যদি স্কেলার রাশি আসে, স্কেলার রাশি আমি লিখতে হবো এক আসবে দুই আসবে তিন আসবে মাইনাস ওয়ান আসবে চার আসবে পাঁচ আসবে জিরো আসবে ইত্যাদি, এই ধরনের যদি স্কেলার রাশি আসে, আসতেই পারে, যদি স্কেলার রাশি এই ধরনের আসে তাহলে এদের মধ্যে যে গুণফলটা যে সিম্বলের সাহায্যে সংজ্ঞায়িত করা হবে দ্যাট ইজ ডট, এই ডট সিম্বলের সাহায্যে সংজ্ঞায়িত করা হবে, অ্যান্ড ইউ ক্যান রিড অ্যাজ, এবং তুমি এটাকে পড়বে এ ডট বি, ইউ রিড অ্যাজ এ ডট বি, ইউ রিড অ্যাজ এ ডট বি, তুমি যেভাবে পড়বে সেটা হচ্ছে এ ডট বি, ঠিক আছে, এবং দিস প্রোডাক্ট, এই যে গুণ, দিস মাল্টিপ্লিকেশন অ্যান্ড দিস মাল্টিপ্লিকেশন নোন অ্যাজ ডট প্রোডাক্ট, অর রেজাল্ট যেহেতু স্কেলার আসছে সেজন্য ওনাকে স্কেলার প্রোডাক্ট বলা হয় না, শোন স্কেলার প্রোডাক্ট, বুঝা গেল, তাহলে দুটো ভেক্টর নিলাম তাদেরকে পাশাপাশি বসালাম, বসানোর পরে গুণ করলাম, গুণ করার পরে যদি আমার স্কেলার কোয়ান্টিটি আসে স্কেলার রাশি আসে, তাহলে এদের মধ্যে যেভাবে গুণ করছি যে সিম্বলের সাহায্যে গুণ করছি সেই সিম্বলটাকে ডট দিচ্ছি, তাহলে এ ডট বি দুটো ভেক্টরের ডট, যেহেতু ডট করার পরে স্কেলার কোয়ান্টিটি আসছে সেই জন্য দেখবো বলা হয় ডট প্রোডাক্ট, স্কেলার কোয়ান্টিটি আসছে বলে স্কেলার প্রোডাক্ট আমরা বলতে পারি, এবং সেটাকে সংজ্ঞায়িত করেছে ডিফাইন করেছে এ ডট বি, এরকম একটা ডট সিম্বলের সাহায্যে, এই যে ডট এ ডট সিম্বলের সাহায্যে প্রকাশ করেছে দ্যাট ইজ এ ডট বি ইজ গোয়েল টু একটা স্কেলার কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই দিস সিস্টেম নোন অ্যাজ ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, অ্যান্ড ইউ রিড অ্যাজ এ ডট বি, ভেক্টরের মাথায় সিম্বল রয়েছে, তাহলে দুটো ভেক্টরের গুণ করছি, গুণ করার পরে স্কেলার কোয়ান্টিটি আসছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট। ওকে, নেক্সট, ভেক্টরের সঙ্গে ভেক্টর, তিন নম্বর রেজাল্টে আসছি, ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ,
মনে করো কোন একটা ভেক্টর এ সাপোজ, আরেকটা ভেক্টর মনে করো বি, এদের গুণ করার পরে যে রেজাল্ট আসছে সেটা মনে করো এক্স, সেটা একটা ভেক্টর ছিল, এক্সটা একটা স্কেলার কি, তার উপরে যেহেতু চিহ্ন দিয়েছে আমার এক্স ভেক্টর ছিল, তাহলে দুটো ভেক্টরে গুণ করার পরে যদি আমার ভেক্টর কোয়ান্টিটি চলে আসে তাহলে দিস মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড অ্যাজ এ ক্রস বি, দ্যাট ইজ নট মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ এ ক্রস বি, ইউ রিড দিস মাল্টিপ্লিকেশন as a cross b, তুমি এটাকে পড়বে a cross b, this multiplication can be defined as multiplication as a cross b, অর্থাৎ তুমি এটাকে যেভাবে পড়বে যেভাবে সংজ্ঞায়িত করবে সেটা হচ্ছে a cross b, অর্থাৎ cross এই সিম্বলের সাথে যখন গুণফলটাকে ক্রস করবে অর্থাৎ দুটো ভেক্টরের গুণ করার পরে সেটা যদি আমার ভেক্টর কোয়ান্টিটি আছে, এখানে তো x একটা ভেক্টর, মাথায় অ্যারো চিহ্ন দিয়ে যেমন ভেক্টর, এখানে মাথায় অ্যারো চিহ্ন ছিল না আমার স্কেলার, তাহলে স্কেলার হলে সেটাকে আমার ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট করবো, কিন্তু গুণ করার পরে সেটা যদি আমার ভেক্টর কোয়ান্টিটি আছে, ভেক্টর রাশি আছে, তখন সেটাকে আমি ডট প্রোডাক্ট বলতে পারবো না বা স্কেলার প্রোডাক্ট বলতে পারবো না, তখন এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, তখন দিস সিস্টেম নোন অ্যাজ ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট, এটাকে বলে ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, মাঝখানে ক্রস চিহ্ন আছে, যদি এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে এ ক্রস বি, তাহলে গুণফল করলে কখনো ভেক্টর আসে, তাহলে তিনটে সিস্টেম দেখলাম, স্কেলার সঙ্গে ভেক্টর গুণ করলে ভেক্টর, এক্সাম্পল দিলাম, ভেক্টর সঙ্গে ভেক্টর গুণ করলে কখনো স্কেলার আসে হবে, যদি স্কেলার আসে দ্যাট ইজ নোন অ্যাজ ডট প্রোডাক্ট, ভেক্টর সঙ্গে ভেক্টর গুণ করলে যদি আমার ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায়, ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায়, ভেক্টর আসে চলে আসে দ্যাট ইজ কল্ড ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট, তিন ধরনের গুণের কথা বললাম, প্রথমেই যেটা বলেছিলাম ইভেন অড, অড অড বা অড অড বা ইভেন ইভেন ইত্যাদি গুণফল করলে যেমন বিভিন্ন ধরনের রেজাল্ট আসছে, এখানেও ভেক্টরের সঙ্গে বিভিন্ন রকম গুণ করলে বিভিন্ন রকম রেজাল্ট আসছে, কখন আসছে ভেক্টরের রেজাল্ট, কখন আসছে স্কেলার রেজাল্ট, আবার কখন আসছে ভেক্টর রেজাল্ট, কখন কোন রেজাল্ট আসবে তার সংজ্ঞায়িত আমরা করেছি, এবারে আসছি আমরা এই যে ডট প্রোডাক্ট, অর্থাৎ কীভাবে ডট প্রোডাক্ট করছি তার যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স সে থেকে আমরা চলে আসছি, এক কথায় ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের সংজ্ঞা সেই জায়গায় আমরা ফিরে আসছি, মনে করো তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এখান থেকে কি সিদ্ধান্ত আসতে বললাম, এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম সেখান থেকে যে কনক্লুশনটা ড্র করছি, এখান থেকে যে কনক্লুশনটা এলো, এখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারলাম সেটা হচ্ছে এটাই যে ভেক্টরের মাল্টিপ্লিকেশন তিন রকমভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, এক নম্বর তিন রকম তরিকার সাহায্যে ভেক্টরের মাল্টিপ্লিকেশনটা করা যায়, এখান থেকে যে সিদ্ধান্ত এলাম, অর্থাৎ গুণ গুণফল ভেক্টরের তিন রকম তরিকার সাহায্যে করা যায়, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা তরিকা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা তরিকা হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, এটা একটা গুণফলের প্রসেস, তিন নম্বর প্রসেস বা তরিকা সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, তাহলে এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম সেখান থেকে যে সিদ্ধান্ত আমরা উপস্থিত বললাম সেটা হচ্ছে যে কোনো ভেক্টরের গুণফল তিন রকমভাবে সংজ্ঞায়িত করা যায়, এন্ড ডিফাইন্ড ইট থ্রি ওয়েজ, দ্যাট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস বলতে পারো, অফ ভেক্টরস ভেক্টরের স্কেলার গুণন, দু নম্বর হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, তিন নম্বর হচ্ছে ক্রস প্রোডাক্ট, স্কেলার মাল্টিপ্লিকেশন প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে এ যে কোনো একটা ভেক্টর তার সাথে যেমন একটা স্কেলার আছে থ্রি গুণ করলাম তার থ্রি এস গুণ করতে হবে, সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, ডট প্রোডাক্ট মানে এ ডট বি যেটা, ক্রস প্রোডাক্ট যেটা হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে, তার প্রথমটা ছিল এরকম থ্রি ইন্টু থ্রি ডট এ ভেক্টর, এটার জন্য এক্সাম্পল দিয়েছিলাম, ডট প্রোডাক্টের জন্য বলেছিলাম যে কোনো দুটো ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড ইন্টু এজ এ ডট বি, এই পদ্ধতিতে এটাকে আমার ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট দ্যাট ইজ এ ক্রস বি, এই তিনটে পদ্ধতির কথা আমরা দেখলাম, তাহলে ভেক্টরের গুণ গুণফল বলতে আমরা তিন রকম তরিকার সাহায্যে বলতে পারি, তিন রকম পদ্ধতি তিন রকম নিয়মের সাহায্যে আমরা ভেক্টরের গুণফলকে সংজ্ঞায়িত করতে পারি, ফার্স্ট অফ অল স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর দ্যাট ইজ থ্রি ডট এ ভেক্টর,
সেকেন্ড অফ অল ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস দ্যাট ইজ এ ডট বি, এই আকারে ডিফাইন করতে পারি। অ্যান্ড লাস্ট অফ অল ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট ইউ ক্যান ডিফাইন অ্যাজ এ ক্রস বি। এই তিন রকম সাহায্যে আমরা যে কোনো ভেক্টরের কোনো প্রশ্ন আমরা সংজ্ঞায়িত করতে পারি। এখন আমরা আসবো ফার্স্ট এ ডট বি, হোয়াট ইজ এ ডট বি, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট করলে আমার যে গুণ করলে গুণফলটা আমার কি আসবে, স্কেলার আসবে। ডট প্রোডাক্টের ফলে যে রেজাল্ট আসবে, যে ফলাফলটা আসবে, সেটা আমার ডেফিনেটলি কী হয়, স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলার আসছে। এখন সেই স্কেলার কোয়ান্টিটি কীভাবে আসছে বা তার ডেফিনেশন টাইপে কী, সেটাই আমার আসছে। মনে করো এটা যে কোনো একটা ভেক্টর ও থেকে এ, একটা ভেক্টর মনে করো এ নিলাম, ঠিক আছে, ওই ভেক্টরটা এ ভেক্টর নিলাম, যে কোনো একটা ভেক্টর নন জিরো ভেক্টর এ নিলাম, যেখানে এ বিং এনি নন জিরো ভেক্টর, যেখানে এ হচ্ছে একটা নন জিরো ভেক্টর, নন জিরো ভেক্টর, ঠিক আছে, ওয়ে ইজ ইকুয়াল টু এ, এ যে কোনো একটা নন জিরো ভেক্টর। আরেকটা ভেক্টর নিলাম বি, ও বি ইজ ইকুয়াল টু বি ভেক্টর, এটা একটা যে কোনো নন জিরো ভেক্টর, বি এটাও একটা নন জিরো ভেক্টর, এটাও একটা নন জিরো ভেক্টর। তাহলে এ এবং বি যে কোনো দুটো নন জিরো আমি ভেক্টর নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে ও এ ইজ ইকুয়াল টু এ ভেক্টর নিলাম, কি নিয়ে আমরা নিলাম ও এ, এটা সমান এ ভেক্টর নাম দিলাম, দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। আর ও থেকে বি এই যে ভেক্টরটা, এটা বি ভেক্টর নাম দিচ্ছি, এটাও নট ইকুয়াল টু জিরো, নন জিরো ভেক্টর লিখিয়ে দিচ্ছি আমি। তাহলে ও এ সমান এ ভেক্টর, দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস নন জিরো ভেক্টর। ও বি সমান বি ভেক্টর নিয়েছি, ও থেকে বি বলতে যে ভেক্টরটা, ভেক্টরটা বি ভেক্টর নিয়েছি, সেটা নন জিরো ভেক্টর, অবশ্যই নন জিরো ভেক্টর, জিরো ভেক্টর নিয়েছি। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, সাপোজ ছোটো অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা নয়, এটা তো একটা অ্যাঙ্গেল, এটা তো বড় অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী যে সব থেকে ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা এটা, বড় অ্যাঙ্গেলটা এটা, অর্থাৎ এটা এটা একটা ভেক্টর, এটা একটা, এই দুটো মধ্যবর্তী কোণ, কোথাও এই অ্যাঙ্গেলটা মধ্যবর্তী কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা তো বিরাট বড়। তাহলে ওইটা কেন, ওই ওই বড় অ্যাঙ্গেলটার কথা বলতে চাইছি না, এই যে থিটা ছোটো অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলটার কথাই বলতে চাইছি, অর্থাৎ এদিকের এই বড় অ্যাঙ্গেলটা, এটার কথাই বলতে চাইনি, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, থিটা বলতে এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে চাইছি, এদিককার বাইরের বড় অ্যাঙ্গেলটা কিন্তু আমি বলতে চাইনি, বারে বারে বলছি বাইরের বড় অ্যাঙ্গেলটার কথা বলছি না, বলছি আমি কি দুটো ভেক্টরের মধ্যবর্তী যে থিটা, সেই থিটা, এই থিটার একটা রেঞ্জ আছে, থিটার রেঞ্জ হচ্ছে জিরো লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, অর্থাৎ থিটার মানটা সবসময় জিরো টু পায়ের মধ্যে খালি করবে, ক্লোজ ইন্টারভ্যাল জিরো টু পাই, অর্থাৎ জিরো হতে পারে, পায়ে হতে পারে, বা জিরো টু পায়ের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। তাহলে থিটা নিলাম যে থিটার বাউন্ডেশন জিরো টু পাই, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে এই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড ইন টু দ্য ওয়েজ এ ডট বি, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে এ ডট বি, অর্থাৎ যেভাবে গুণ করলে এদের গুণফলটা স্কেলার হিসেবে, সেটা হচ্ছে এ ডট বি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, এটা যে ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট, অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের গুণ ডট প্রোডাক্ট, অর্থাৎ এই যে রেজাল্টটা মড এ মড বি কস থিটা, এটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এ ডট বি যে কোনো দুটো ভেক্টর, একটা এ নিলাম একটা বি নিলাম, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, ছোটো অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে তাদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি, সেই ডট প্রোডাক্টের ডেফিনেশনটা কি, মানে এ ডট বি, এ ডট বি মানে কি মড এ মড বি কস থিটা, ঠিক আছে। মডে বলতে কি এ যে ভেক্টর তার মডিউলাস, মডে বি বলতে কি বি যে ভেক্টর তার মড মডিউলাস ম্যাগনিচিউডটা, কস থিটা বলতে দুটো ভেক্টরের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণটা, সূক্ষ্মকোণ নয়, অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা ছোটো, অর্থাৎ যে যার মানটা অবস্থিত মানে ছোটো পায়ের মধ্যে থাকে, এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কস থিটা, এটা হলো আমার ডেফিনেশন অফ এ ডট বি। এখন তুমি বলতে পারো স্যার কোথা থেকে এটা হলো, কীভাবে এটা এলো, মড ইন টু মড বি কস থিটা কোথা থেকে এলো, এ ডট বি দিকে লিখলেন যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টকে এ ডট বি আকারে সংজ্ঞায়িত করা হয়, কিন্তু এ ডট বি এর মানটা তোমার প্রশ্ন কী পারে, যে এ ডট বি কোথা থেকে এলো মডে মড বি কস থিটা, খুব স্বাভাবিক ন্যাচারাল কোশ্চেন, আমি হলো তাই করতাম যে হঠাৎ করে এ ডট বি এর ডেফিনেশনটাই বলে দিলাম যে মডে মড বি ইনটু কস থিটা কোথা থেকে এলো, কীভাবে এলো, কেন আসছে, অবশ্যই এটা জানার বিষয় বা জানা উচিত আমাদের। এখন এই যে মডে ইন্টু মড বি কস থিটা এ ডট বি সমান এটা যে এলো কোথা থেকে এলো, তুমি যেমন একেবারে নিউটুব ক্লাসে শিখেছ যে কোনো দুটো রাশি এ এবং বি, তাদের মাথায় যদি বড় করে দিই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি হয় স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একটা ফর্মুলা রেখে আমরা অলরেডি মুখস্থ করে নিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারটা কি, একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা কি,
আমাদের একবার ছোট স্টে আছে, মানে এ প্লাস বির হোল স্কোয়ার বললেই আমার স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ছাড়া অন্য কোনো কিছু মনে আসবে না, খুব স্বাভাবিক সবার আমার কেন সবার ক্ষেত্রেই তাই, এটাই মনে আসবে। কিন্তু এ প্লাস বির হোল স্কোয়ার সময় এটা কেন হয় নিশ্চয় সেটা আমরা জানি, এটা দুবার দুবার গুণ করলো আর এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুবার যদি গুণ করি তাহলে এটা চলে আসবে। কিন্তু পরীক্ষার হলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা মনে না রেখে এ প্লাস বি কিন্তু দুবার গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কি কেন বসাবে, নিশ্চয়ই না। পরীক্ষা হলে বা কেউ কিছু কোশ্চেন করলে তুমি নিশ্চয়ই বলবে না এ প্লাস বি হোল স্কোয়ার, তো তাহলে গুণ করে দেখি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান কত হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দেখি গুণ করি দিয়ে এই রেজাল্ট আসবে তারপরে কি আমরা বলি, কখনই না। আর এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বিকে দুবার গুণ করার পরে গুণফলের মানটা আসবে তা আমাদের জানা আছে, একবার মুখস্থ হয়ে আছে, সেজন্য সরাসরি এ প্লাস বি যেখানেই হোল স্কোয়ার আসে সেখানেই এই রেজাল্ট আমরা সরাসরি ডাইরেক্ট বসিয়ে দিই। কিন্তু এটা কীভাবে আসছে অবশ্যই বলা যায়, অবশ্যই প্রমাণ করা যায়, অবশ্যই দেখিয়ে দেওয়া যায়, একই রকমভাবে এটা যেমন প্রমাণ করা যায় বলে দেওয়া যায় সেই একই রকমভাবে এ ডট বি সমান মডে মড বি প্লাস এটা প্রমাণ করা যায়। কিন্তু সবসময় তার প্রমাণ করা সম্ভব নয় পরীক্ষার খাতায়, পরীক্ষার খাতায় বা কোনো কোশ্চেন করলে হঠাৎ এ ডট বি অর্থাৎ দুটো একটা ডট প্রোডাক্ট বার করো তখন তো এ ডট বির ডেফিনেশনটাকে প্রমাণ করবো, প্রমাণ করার পরে তারা মান নির্ণয় করতে যাবো না, তাহলে তো বাস টাইম লং টাইম লেগে যাবে। তো আমরা সরাসরি এ ডট বি মানে ফর্মুলা একটা মনে রাখবো যে এ ডট বি মানে মডে মড বি প্লাস থ্রিটা। এখন যে বিষয়টা বলতে গেলাম যে এ প্লাস বি রোলস কাছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা কীভাবে সেটা যেমন প্রমাণ করা যায় একই রকমভাবে এটাও প্রমাণ করা যায় যে এ ডট বি সমান মডে মড বি প্লাস থ্রিটা কেন কী করে হবে, দেখো যতটুকু প্রমাণ করা যায়। কিন্তু এটা প্রমাণ করতে গেলে প্রথমেই যে জিনিসটা শিখে নিতে হবে সেই জিনিসটাকে শিখিয়ে দিই, সেইটা না শিখলে তো এটা প্রমাণটাকে করতে পারবো না। সেজন্য এই ফর্মুলাটা প্রমাণের জন্য এর আগে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে সেই জিনিসটা বলি, তারপরে এই ফর্মুলাটা কীভাবে আসছে সেটা বলবো, তারপরে এটার রেসপেক্টে আরও বিভিন্ন রেজাল্টস যেগুলো আছে সেগুলো বলবো। তাহলে প্রথমে এই ফর্মুলাটা প্রমাণ যে করবো তার আগে একটা অন্য রেজাল্টস আমি শিখিয়ে দিই তোমাকে, দেখো তাহলে আমরা প্রমাণ করতে চলেছি যে দুটো ফ্যাক্টর ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি সমান মডে হয় ইনটু মড বি হয় ইনটু কস থিটা হয়, এই ফর্মুলা আমরা প্রমাণ করতে চলেছি, তাই তো যে দুটো ফ্যাক্টর ডট প্রোডাক্ট এ ডট বি সমান মডে মড বি কস থিটা কি করে হচ্ছে এই ফর্মুলা আমরা প্রমাণ করতে চলেছি। তো এইটা প্রমাণ করতে গেলে যে জিনিসটা দরকার সেই জিনিসটা আগে শিখে দেবে, সেটার নাম হচ্ছে প্রজেকশন অফ আ ভেক্টর, সেটাকে বলা হয় প্রজেকশন অফ আ ভেক্টর, একটা ভেক্টরের প্রজেকশন জানতে হবে, লম্ব অভিক্ষেপ বা স্কেলার অভিক্ষেপ, প্রজেকশন এর বাংলা হচ্ছে অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ প্রজেকশন এটা মানে হচ্ছে স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ বাংলা হলে স্কেলার অভিক্ষেপ, ঠিক আছে, প্রজেকশন অফ আ ভেক্টর এগুলো স্কেলার অভিক্ষেপ কি জিনিস, যে কোনো একটা ভেক্টরের স্কেলার অভিক্ষেপ না জানলে এটা কী করে হয়েছে বলতে পারবো না। সেজন্য প্রথমে বলি স্কেলার অভিক্ষেপটা কী, একই রকমভাবে এটা একটা ভেক্টর নিলাম ও থেকে এ পর্যন্ত, এ ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর অর্থাৎ ও এ সমান এ, যে কোনো একটা নন জিরো ভেক্টর নিয়ে নিলাম, দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো, নন জিরো ভেক্টর। আর এই একটা ভেক্টর মনে করো বি, এটা বি ভেক্টর, আর ও বি এটা সমান বি ভেক্টর নিলাম, দ্যাট ইজ অলসো নট ইকুয়াল টু জিরো, তাহলে ও এ সমান এ দ্যাট ইজ নন জিরো ভেক্টর একটা নিলাম, ও বি ইকুয়াল টু বি এটাও একটা নন জিরো ভেক্টর নিলাম, ঠিক আছে। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা নিয়ে নিলাম, যে থিটা আমার জিরো টু পায়ের মধ্যে ভাইডেড করে আমরা জানি, দিয়ে কী করবো বি ভেক্টরের যে ফাইনাল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট শেষ যে বিন্দু সেই বিন্দু থেকে এ ভেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবো, কী বললাম বি ভেক্টরের শেষ বিন্দু থেকে ফাইনাল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট থেকে, টার্মিনাল পয়েন্ট এটা বি পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট ও বি ইকুয়াল টু বি ভেক্টর, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট প্রথম বিন্দু অন্তিম বিন্দু ফাইনাল পয়েন্ট শেষ বিন্দু, শেষ বিন্দু থেকে এ ভেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটার নাম দিলাম এম, ঠিক আছে ও এম, তাহলে কী করলাম বি ভেক্টরের শেষ যে বিন্দু ফাইনাল যে পয়েন্ট সেই ফাইনাল পয়েন্ট থেকে এ ভেক্টরের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, দিয়ে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করার পরে এটা এ ভেক্টরকে যে বিন্দুতে ছেদ করলো তার নাম দিলাম এম, দ্যাট ইজ বি এম, যে পারপেন্ডিকুলার ড্র করলাম তার নাম কী দিলাম বি এম, এটা একটা লম্ব অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কি আমার 90 ডিগ্রি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ডেফিনেটলি 90 ডিগ্রি যেহেতু এটা লম্ব অঙ্কন করেছি। এখন ও থেকে এম
এটা একটা ভেক্টর, মানে এখানেও ভেক্টর চিহ্ন আছে, এখানেও ভেক্টর চিহ্ন আছে, যদি ডিরেকশনটা ও এ, টোটাল ও এ ভেক্টরটি এর নাম দিচ্ছে, তাহলে ও এম যেটা একটা ভেক্টর, এখন এই ভেক্টর যদি মড ভ্যালুটা নিয়ে নিই, ও এম যে ভেক্টর তার যদি মড ভ্যালু হতে পারতো, ও থেকে এম যে ভেক্টরটা তার যদি মড নিয়ে নিই, তাহলে এটাকে বলা হবে এই যে মডিউলাস অফ ও এম, ও থেকে এম পর্যন্ত এই যে ভেক্টরটা তার মড ভ্যালু যদি নিই, দ্যাট ইজ মডিউলাস অফ ও এম, এটা কি বলে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি, বি ভেক্টরের প্রজেকশন অ্যালং এ, এ বরাবর, তাহলে এই ও এম, এই ও এম এর মড ভ্যালুটাকে ও থেকে এম পর্যন্ত যে স্কেলার ভ্যালুটে, ওর থেকে এম এটাও তো একটা ভেক্টর, যেহেতু ও একটা ভেক্টর তাহলে ও থেকে এম পর্যন্ত তো একটা ভেক্টর হবে, সেই দুটো ভেক্টর কোলিনিয়ার মানে সমরেখ, সেটা আলাদা জিনিস, কিন্তু ও এম ভেক্টর তার যে মড ভ্যালুটা, তার যে ম্যাগনিচিউড যেটা, সেই ম্যাগনিচিউডটাকে বলা হয় প্রজেকশন অফ বি ভেক্টর কার উপরে, অ্যালং এ, এ বরাবর, প্রজেকশন অফ বি ভেক্টর, তো বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ অ্যালং এ, এ বরাবর, অর্থগোনাল প্রজেকশন বলা হয় অনেক সময় নিতে, তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ, অর্থাৎ এই যে বি ভেক্টর থেকে পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, অ্যালং, অ্যালং মানে তার উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, যার যার বরাবর, অ্যালং যে ভেক্টর বরাবর সেই ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, অ্যালং এ মানে এর উপরে পারপেন্ডিকুলার, যদি বলতে অ্যালং বি তাহলে এখান থেকে বি এর উপরে আমার পারপেন্ডিকুলার ড্র করতে হতো, অর্থাৎ এখান থেকে এই যে ভেক্টর, এখান থেকে আমার বি এর উপরে এরকম একটা পারপেন্ডিকুলার, অর্থাৎ এক্স সঙ্গে এর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হতো, ঠিক আছে, অর্থাৎ যে বরাবর বলবে তার উপরে আমার পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এখানে বলছে অ্যালং এ প্রজেকশন অফ বি ভেক্টর, বি ভেক্টরের প্রজেকশন পারপেন্ডিকুলার, সেই জন্য বি এর ফাইনাল পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ড্র করার পরে এইখান থেকে এই যে লেন্থটা এলো, এই লেন্থটা হচ্ছে এইটা, দিস ইজ কল্ড প্রজেকশন অফ বি অ্যালং দ্য ভেক্টর এ, এ ভেক্টরের উপর প্রজেকশন। এখন এই মডিউলাস অফ ও এম এটার মান আমরা কোথা থেকে পাবো, তো প্রজেকশন অফ বি অ্যালং এ এটার মানটা আমরা কোথা থেকে পাবো, খুব স্বাভাবিকভাবেই পাবো, এটা যদি একটা সমগ্র ত্রিভুজ হয় ও বি এম, এটা ডেফিনেটলি সমগ্র ত্রিভুজ, তাহলে এটা যদি সমগ্র ত্রিভুজ হয় তাহলে ও থেকে এম পর্যন্ত এর যে ভ্যালুটা এটা ভূমি, আর ও থেকে বি পর্যন্ত যে ভ্যালুটা সেটা হচ্ছে কি ওবি, ও থেকে বি পর্যন্ত যে ভ্যালুটা সেটা হচ্ছে ওবি, ঠিক আছে, তাহলে ও থেকে এম এর মড ভ্যালু ডিভাইড বাই ও থেকে বি তার মড ভ্যালু, ও থেকে এম মানে ভূমি, এটা একটা ভেক্টর, ও এম একটা ভেক্টর, তার মডিউলাস নিলাম মানে ম্যাগনিচিউড নিলাম, তার মানে সেটা ভূমির দৈর্ঘ্য হয়ে গেল, অতিভুজ ও থেকে বি পর্যন্ত ভেক্টরটা, বি ভেক্টর তার মড নিয়ে নিলাম, তাহলে ওবি, ওবি তার মড নিয়ে নিলাম, মড নিলে যেটা হবে সেটা কি ডেফিনেটলি কস থিটা, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কী ছিল আমার কস থিটা, দিস ইমপ্লাইং মডিউলাস অফ ও এম, তাকে শুধু ও এম আকারে লিখলাম, ও থেকে এম যে লেন্থটা সেটা শুধু ও এম, কোনো ইয়ে দিলাম না, তাহলে ও এম মডিউলাস অফ ওবি মানে বি ভেক্টর ইকুয়াল কস থিটা, দিস ইমপ্লাইং ও এম এর মান যেটাকে প্রজেকশন মডিউলাস অফ ও এম মানে ও এম এর মান সেটা প্রজেকশন বি, ও এম ইকুয়াল টু মড বি কস থিটা, দিস ইকুয়াল টু মড বি ইনটু কস থিটা, এটা বক্সের মধ্যে, তাহলে ও এম, ও এম হচ্ছে মড বি ইনটু কস থিটা, এই মড বি ইনটু কস থিটা এটাকে কী বলে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ, প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ তো মড বি ইনটু কস থিটা, তাহলে দুটো ভেক্টরের গুণফল এ ডট বি, এ ডট বি দুটো ভেক্টরের গুণফল, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের গুণফল ক্যান বি ডিফাইন্ড যেভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা হচ্ছে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি, বি ভেক্টরের প্রজেকশন ইনটু মডিউলাস অফ বি ভেক্টর, কী বলবো যে এ ডট বি মানে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি, বি ভেক্টরের প্রজেকশন অ্যান্ড দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যান্ড দ্য মডিউলাস অফ ভেক্টর এ, অর্থাৎ এ ভেক্টরের মড ভ্যালু ইনটু প্রজেকশন অফ দ্য ভেক্টর বি, বি ভেক্টরের প্রজেকশন, এদের যে গুণফল সেটাকে বলা হয় এ ডট বি, ঠিক আছে, তাহলে কি এ ডট বি মানে হলো, এ ডট বি এটা মানে হলো প্রজেকশন অফ বি ভেক্টর ইনটু মডিউলাস অফ এ ভেক্টর, এ ডট বি এটার মানে হলো প্রজেকশন অফ বি ভেক্টর, এর ডেফিনেশন রয়েছে প্রজেকশন অফ বি ভেক্টর, এই যে প্রজেকশন অফ বি ভেক্টর, এটা প্রজেকশন অফ বি ভেক্টর লাগে, তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর যে মড বি কস থিটা ইনটু মড এ, তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর মানে কত, প্রজেকশন অফ বি ভেক্টর মানে মড বি কস থিটা, মড বি কস থিটা ইনটু মডিউলাস অফ এ, তার মানে আলটিমেটলি এটা সাজিয়ে যদি লিখি তাহলে মড এ তারপরে মড বি ইনটু কস অফ থিটা, এটা একবার সাজিয়ে লিখলাম, তাহলে সাজিয়ে লিখলে কী হবে মড এ মড বি কস থিটা, তাহলে এ ডট বি এর মানটা ফাইনালি কী হলো, তাহলে এ ডট বি তার মান ফাইনালি যেটা এলো সেটা হচ্ছে মডে মডে ইনটু কস থিটা, এটা আমার প্রমাণ হয়ে গেছে, তাহলে ফ্রম দিস ফিগার
তাহলে এ ডট বি সমান মডেল মডেল বিকস থিটা কোথাতে গেল যে এ ডট বি মানে প্রজেকশন অফ বি ভেক্টর ইনটু মডুলাস অফ এ ভেক্টর অর্থাৎ এ ডট বি যে এই দুটো ভেক্টরের গুণফল মানে হচ্ছে এ ভেক্টরটার প্রজেকশন মানে এইটা গুণিত টোটাল ভেক্টরটা বোঝা গেল অর্থাৎ ও এম এর মানটা ইনটু ও এর মানটা ও এম বলতে এখান থেকে এর মড ভ্যালুটা আর ও এ বলতে এ ভেক্টরের মড ভ্যালুটা তাহলে ও এম ইনটু ও এ তাহলে দুটো ভেক্টরের গুণফল মানে হচ্ছে ও এম ইনটু ও এ ও এমটা কি ও এমটা হচ্ছে বি ভেক্টরের প্রজেকশন আর ও এর এ ভেক্টরের মড ভ্যালু দ্যাট ইজ মড এ মড বি ইনটু কোস্টার অর্থাৎ দুটো ভেক্টরের গুণফল এ ডট বি মানে হচ্ছে ও এম ইনটু ও এ এক কথায় এটার মানে হলো ও এম ইনটু ও এম ইনটু ও এ ও এম মানে ও থেকে এম পর্যন্ত যে স্কেলার সেটা আর ও এ বলতে ও থেকে এ পর্যন্ত যে স্কেলার আছে সেটা তাহলে ও থেকে এ পর্যন্ত যে একটা ভেক্টর সেই ভেক্টর স্কেলার মানে কত মানে মডুলাস হবে তাহলে এই দুটো ভেক্টর গুণফল তাহলে এ ডট বি মানে ও এম ইনটু ও এ ওকে ঠিক আছে নো প্রবলেম তাহলে এ ডট বি সমান মড এ মড বি কস থিটা কেন হলো সেইটা যাওয়াটা আমরা বুঝতে পারলাম এখান থেকে আরও একটা জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে প্রজেকশন অফ ভেক্টর একটা ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বলতে কী সেটাও বেরিয়ে গেল এখন ও এম সমান মড বি ইনটু কস থিটা তাহলে এই জায়গা থেকে আরও জিনিস যেটা বলি স্কেলার অভিক্ষেপ আরও একটা জিনিস বলে দিই তাহলে এটা সমান এটা এলো এবার এই যে স্কেলার অভিক্ষেপ যে ও এম সমান মড বি ইনটু কস থিটা এই জায়গা থেকে আরও একটা জিনিস বলে দিই দেখো এই যে ওয়েম ওয়েম সমান মড বি ইনটু যে কস্থেটা এলো ওয়েম সমান মড বি ইনটু যে কস্থেটাটা এলো এখান থেকে আমরা একটা বলতে পারি তাহলে এই যে প্রজেকশন অফ ভি অ্যালং এ এটা সমান ওয়েম সমান মড বি ইনটু কস্থেটা তাহলে ওয়েম সমান মড বি ইনটু কস্থেটা এটা আমার এলো মড বি ইনটু কস্থেটার মানটা এখান থেকে যদি বাসায় তাহলে কি এ ডট বি সমান মড বি কস্থেটা তাহলে কস্থেটার মানে কী হবে এ ডট বি ইনটু মড বি কস্থেটা তাহলে এখন দেখো মডুলাস অফ বি ইনটু কস থিটা মানে কত এ ডট বি ডিভাইড বাই মড এ মড বি কস থিটা মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই মড এ ইনটু মড বি তাই তো কস থিটা মানটা এখান থেকে কি বলবো কস থিটা মানটা কত বলবে এখান থেকে কস থিটা ইকুয়াল কত এ ডট বি ডিভাইড বাই মড এ ইনটু মড বি তাহলে এটা একটা ফর্মুলা দুটো ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল ইন দ্য ফর্মুলা কস থিটা থেকে পাবো এ ডট বি ডিভাইড বাই মড বি সেই কস থিটা মানটা এখানে বসলাম এই মড বি এই মড কেটে গেল তাহলে এটা যেটা এলো সেটা হচ্ছে এ ডট বি ডিভাইড বাই মডুলাস অফ এ ভেক্টর তাহলে এটা কার মান ও এম এর মান অর্থাৎ প্রজেকশন অফ বি অ্যালং এ তার মান হচ্ছে এ ডট বি বাই মড এ তাহলে এটা একটা ফর্মুলাটাকে তোমার মনে রাখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা মনে রেখে দেবে তাহলে প্রজেকশন নির্ণয় করার ফর্মুলা তুমি মনে রেখে দেবে তাহলে যেটা মনে রাখবে তাহলে এখান থেকে আপাতত দুটো রেজাল্ট তোমায় মনে রাখতে হচ্ছে এক নম্বর রেজাল্ট হচ্ছে এ ডট বি দুটো ভেক্টরের স্কেলার গুণ সেটা হচ্ছে মড এ ইনটু মড বি ইনটু কস থিটা এটা এবং এখান থেকে যে রেজাল্টস এবং এখান থেকে যে রেজাল্টস নিয়ে যাবো এবং কস থিটা কী হলো এ ডট বি ডিভাইড বাই মড এ ইনটু মড বি তাহলে এখান থেকে দুটো জিনিস মনে হবে যে এ ডট বি সমান মড এ মড বি কস থিটা দিস ইমপ্লাইং কস থিটা কী হবে এ ডট বি ডিভাইড বাই মড এই যে এখান থেকে কস থিটা মানটা এটা তাহলে এখান থেকে দুটো জিনিস মনে রাখবে একটা হচ্ছে ডট প্রোডাক্টের ডেফিনেশন এ ডট বি মানে কি আর সেখান থেকে দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোন অ্যাঙ্গেল কস্থিটা কস্থিটার সাহায্যে দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা এই যে ফর্মুলা কস্থিটা মানে এ ডট বি ডিভাইড বাই মড বি এই ফর্মুলার সাহায্যে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো এটা একটা দু নম্বর যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর বি ভেক্টরের পজিশন অ্যালং এ মানে এ ডট বি ডিভাইড বাই অ্যালং এ মানে যে বরাবর তার মড ভ্যালুটা নিচে থাকে যে ওয়েম ওয়েম মানে প্রজেকশন অফ বি অ্যালং এ যে যা যে ভেক্টর বরাবর পজিশন নিয়ে তার মড ভ্যালু নিচে থাকে এ ডট বি মানে ভেক্টর তো ডট টুটে উপরে থাকে আর নিচে থাকে মডে থাকে মানে মড ভিতরে মডে থাকে না তো যে বরাবর অ্যালং এ যে বরাবর তার মড ভ্যালু সবসময় নিচে থাকে এটা যদি বলতো প্রজেকশন প্রজেকশন অফ এ ভেক্টর বলতে পারতো অ্যালং বি তখন সেটার মড কী হতো এ ডট বি তো উপরে থাকতোই যেহেতু কিনা অ্যালং বি সেজন্য তার মড ভ্যালুটা নিচেই হয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যালং কোন বরাবর প্রজেকশনটা কোন বরাবর বাড়বে তার উপর ডিপেন্ড করছে ফর্মুলাটা কী হবে তাহলে যদি অ্যালং এ হয় তাহলে মড ভ্যালুটা নিচে হবে অ্যালং যদি বি হয় তাহলে মড ভ্যালুটা সবসময় আমার কী হবে নিচে হয়ে যাবে তাহলে অ্যালং কোন বরাবর তাহলে ডট প্রোডাক্ট ডিভাইড বাই ডট প্রোডাক্ট সবসময় হবে দুটো ভেক্টরের প্রজেকশন নিয়ে যাবে তাহলে ডট প্রোডাক্ট ডিভাইড বাই মড হবে না মড বি হবে ইট ডিপেন্ডস অন অ্যালং অ্যালং এ মড এ অ্যালং বি মড বি ঠিক আছে
কোথা থেকে নিয়ে এলাম এ ডট বি বাই মডে, আমার তো ছিল এম, তাহলে এম এর মানটা তো মড বি কস্ট, সেখান থেকে ক্যালকুলেশন করতে বার করেছি এ ডট বি বাই মডে। একই রকম পেটা ক্যালকুলেশন করে বার করা যায় এ ডট বি বাই মড। আর তোমাকে তিনটে জিনিস বা চারটে জিনিস সেখানে মনে রাখতে হচ্ছে যে এ ডট বি সমান মডে মড কস্টের ফর্মুলা, সেখান থেকে কস্তিটা মানটা এ ডট বি বাই মডে মড বি আসছে, তাহলে এটা মনে রাখতে হবে। দুটি ফর্মুলা মনে রাখতে হবে। নেক্সট প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ মানে এ ডট বি ডিভাইড বাই মড এ, প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি, বি বরাবর তখন এ ডট বি ডিভাইড বাই মড বি। এই চারটে ফর্মুলা তোমাকে প্রথম মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্ট করার প্রসেস তরিকা, এত গেল ডেফিনেশন যে এ ডট বি মানে কি বা গুণ করলে যে স্কেলার কোয়ান্টিটি আসবে সেটা। এবার দেখো কোন তরিকায় গুণ করলে বা কীভাবে গুণ করা হয় যাতে করে আমার একটা স্কেলার কোয়ান্টিটি আসছে। এমনিতে তো স্কেলার কোয়ান্টিটি যদি মডে মড বি ইন্টু কস থিটা করি, মনে করি এই একটা ভেক্টর ও এ, এটা মনে করো একটা ভেক্টর বি, বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে করো 45 ডিগ্রি, মানে থিটা মানটা 45 ডিগ্রি, এবং এ ভেক্টরটা মনে করো এরকম দেওয়া আছে 2i + j - k, এবং বি ভেক্টর দেওয়া আছে i + j + k, ঠিক আছে? 2i + j - k ভেক্টরটা, বি ভেক্টর i + j + k, তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যে ডেফিনেশন বললাম সেই ডেফিনেশন যদি, তাহলে এ ডট বি ইকুয়াল কি হবে মডে, মডে বলতে এই ভেক্টর মড বলুন, মানে উল্টো বড় কত হবে 4, 8, 5, 6 ইন্টু মড বি, মড বি বলতে কত হবে 1, 2, 3 √3, √6 × √3 ইন্টু কস অফ 45 ডিগ্রি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, তাহলে √6 × √3 মানে √18 ইন্টু কস 45 মান কত 1/√, তাহলে √18/√, এটা ক্যালকুলেশন করলে যেতে হবে সাথে ডেফিনেট এটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার আছে। তাহলে এ ডট বি গুণ করলে এইভাবে নর্মাল, এটা ডেফিনেশন, কিন্তু এ ডট বি গুণ করার একটা তরিকা আছে, সেই তরিকায় গুণ করলে সেম রেজাল্ট, সে একই আসবে। দেখো যদি এ ডট বি আমি নর্মালি যদি গুণ করতে চাই, মনে করো একটা ভেক্টর এ, দেখতে এরকম a1i + a2j + a3k, বি একটা ভেক্টর দেওয়া আছে b1i + b2j + b3k, দুটো ভেক্টর, একটা এ ভেক্টর a1i + a2j + a3k আর b=b1i + b2j + b3k। এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করার তরিকা হচ্ছে, নিয়ম হচ্ছে এ ডট বি মানে এদের স্কেলারগুলো গুণ করো, তো এ ওয়ানের সঙ্গে বি ওয়ান গুণ করবে, এ ওয়ানের সঙ্গে বি ওয়ান গুণ করবে, প্লাস এ টুর সঙ্গে জে এস হবে, সঙ্গে জে এস হবে, এ টুর সঙ্গে বি টু গুণ করবে, প্লাস কে এর সঙ্গে কে এস হবে, এ থ্রির সঙ্গে বি থ্রি গুণ করবে। আমার বলছি তাহলে এ ওয়ানের সঙ্গে বি ওয়ান, আই এস হবে সঙ্গে আই এস হবে গুণ করবে, এ ওয়ানের সঙ্গে বি ওয়ান গুণ করলাম, এটা প্রথমটা হলো, এ টুর সঙ্গে বি টু গুণ করলাম, তাহলে এটা হলো যোগ, মাঝখানে যোগ চিহ্ন সব সময় হবে কিন্তু কখন বিয়োগ হবে না, তাহলে এটার সঙ্গে এটা গুণফল যুক্ত, এটার সঙ্গে এটা গুণফল যুক্ত, এটার সঙ্গে এটা এ থ্রি বি থ্রি, এটা তাহলে যেটা বলছিলাম, তাহলে এ ভেক্টরটা যদি এরকম হয় 2i + j - k, বি ভেক্টরটা যদি এরকম i + j + k, এটা হয় তাহলে এ ডট বি, দেয়ারফর এ ডট বি গুণ করো, তাহলে এ ডট বি গুণ করো 2 × 2 + 1 × 1 - 1, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার আলটিমেটলি, আলটিমেটলি কত হচ্ছে 1 1 কেটে গেল, 1 1 কেটে গেল, 1 1 কেটে গেল, তাহলে আলটিমেটলি কী হলো 2, স্কেলার কোয়ান্টিটি 2 চলে গেলো, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এই যে বিষয়টা, অর্থাৎ যে কোনো দুটো ভেক্টর এ ডট বি যদি এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া থাকে 2i + j - k এবং bi + j + k দেওয়া থাকে, তাহলে এদের যদি ডট প্রোডাক্ট করি, এখানে কিন্তু ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলে নিই, নর্মাল ডট প্রোডাক্ট করছি, তাহলে এ ডট বি সমান কত হচ্ছে, এখানে আমার 2 চলে আসে, অর্থাৎ স্কেলার সঙ্গে স্কেলার কেটে কেটে। এবার যদি বলি দুটো ভেক্টর দেওয়া আছে তার মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেওয়া আছে, তাহলে ওই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি যে কোনো দুটো ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেওয়া আছে, ঠিক আছে? যেমন ওয়ার্ক w = f.d, স্কেলার রাশি w, স্কেলার রাশি f, ভেক্টর রাশি d, ডিসপ্লেসমেন্ট, এটাও ভেক্টর আছে। এখন এই যে দুটো ভেক্টর মনে করো এটা একটা, এটা একটা, এটা f, এটা f, এটা d, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এই দুটো ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, ঠিক আছে? এটা মনে করো, অর্থাৎ f যে ফোর্স সেটা মনে করো 5, আর এটা মনে করো 2, d মনে করো 2, এটা 5, এটা 2, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে w = কত, মডুলাস অফ f ইন্টু
modulus of d into cos of theta. Modulus of f, f dot d मतलब mod a mod b cos theta, तले modulus of f, modulus of d into cos theta, तले एक force मान का तो 5, displacement d मान का तो 2, into the मोटे बोटी का तो cos 60 मान का तो half, तो अने 5 into 2 into cos 60 half, 8 के टेकलो, अने 5 अत जूल, what? ठीक है? तले एक और विषय होती है, इटा जब हम बात करा जाए, according to definition f dot d, जो उन cos theta, एक formula साझे एक नंबर ওয়ার্কটা তো কার্যটা বার করে ফেলতে পারি একই রকমভাবে যদি দুটো ভেক্টর সিম্পল দেওয়া থাকে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে না থাকে তাহলে এ ডট বি যে তরিকায় গুণ করবো সেটা হচ্ছে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে গুণ করলে এটা যেটা আসছে সেটা ঠিক আছে এবং এর ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে তার মোট ভ্যালুগুলো যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা যে গুণ করবো সেই গুণটার সাথে আমরা এটা বার করে নিতে খুব সহজেই পারবো তাহলে যে কোনো দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করার তরিকা কী বললাম এর পরবর্তী ক্লাসে আমরা এই যে স্কেলার অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরস অথবা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের আরও অন্যান্য যে নোটসগুলো রয়েছে অথবা বিভিন্ন স্পেশাল কেসগুলো রয়েছে ডট প্রোডাক্ট ক্ষেত্রে থিটার বিভিন্ন মানের উপরে ডিপেন্ড করছে ভেক্টর দুটো পজিশন কেমন হবে সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও আলোচনা করবো ওকে।